বিয়ানীবাজার সরকারি কলেজে পুনরায় উপাধ্যক্ষ পদে প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলামকে নিয়োগ প্রদান করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে এই পদে পদোন্নতি দেওয়া হয়। সর্বশেষ তিনি বৃন্দাবন সরকারি কলেজে কর্মরত ছিলেন। মোহাম্মদ তারিকুল ইসলাম 2018 সালের 8ই এপ্রিল কলেজের উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন। 2 মেয়াদে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে চলতি দায়িত্ব পালন করেন এই শিক্ষাবিদ। গেল 20 মার্চ সন্ধ্যায় মাউসির এক বিজ্ঞপ্তিতে উপাধ্যক্ষ মোহাম্মদ তারিকুল ইসলামকে অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থল বৃন্দাবন সরকারি কলেজে যোগদানের জন্য বলা হয়। সেখানে কর্মরত অবস্থায় পুনরায় তাকে বিয়ানীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়। বিয়ানীবাজার সরকারি কলেজে আবার ফিরে আসা, এই ফিরে আসা নানান দিক থেকে আমার জন্য খুবই আনন্দের, এবং এই আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। এই আনন্দ অনুভূতি আমাকে যে আবার নতুন করে এখানে পদায়ন করা হলো তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী এবং সেই সাথে প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয় সহ আমার এই এলাকার আমার শুভাকাঙ্ক্ষী, আমার সহকর্মী এবং আমার আমাকে যারা ভালোবাসেন তাদের সবার কাছে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি আমার দীর্ঘ কর্মজীবন, আমি 27 বছর চাকরি করেছি, কিন্তু এই প্রতিষ্ঠানে আমি 20 বছরের মতো আমি এখানে কাটিয়েছি। আমি একেবারে প্রভাষক থেকে অধ্যাপক পর্যন্ত সবগুলো প্রমোশন আমার এই প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় হয়েছে। উন্নয়ন রাজনীতির প্রাগজন সাবেক শিক্ষামন্ত্রী মহোদয়ের পৃষ্ঠপোষকতায় ওনার দিক নির্দেশনায় অনেক দূর আমরা এগিয়েছি। আমাদের এই কলেজটি একেবারে গ্রেডলেস ছিল, সেটা থেকে এখন পূর্ব সিলেটের একটা অগ্রণী বিদ্যাপীঠ, এবং সেটা হয়েছে আমাদের এই সাবেক শিক্ষামন্ত্রী মহোদয়ের কারণে। এখানে সুপরিসর একাডেমিক ভবন হয়েছে, 10তলা ভবন নির্মাণাধীন রয়েছে, এবং সিডিপি প্রজেক্টে আমরা বরাদ্দ পেয়েছি, যার ফলে আমরা রিনোভেশন করতে পেরেছি। অনেক এই উন্নয়ন কাহিনী বলে শেষ করা যাবে না। উনি যা করেছেন, উনি শিক্ষক পদ সৃষ্টি করেছেন, এবং কলেজের প্রতি ওনার একটা আলাদা টান সবসময় লক্ষ্য করেছে। উনি সবসময় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, ওনার পৃষ্ঠপোষকতা ওনার পরামর্শ আমাদের কাজে লেগেছে। আমাদের এখানে কাজ হচ্ছে এই কলেজ নতুন যিনি অধ্যক্ষ হয়েছেন প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান স্যার, ওনার নেতৃত্বে আমরা কী করবো, এই কলেজটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এবং এই ক্ষেত্রে আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। এদিকে কলেজের প্রশাসনের পক্ষ থেকে প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলামকে বরণ করেন কলেজ প্রশাসন। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রফেসর আবু ইউসুফ, মোহাম্মদ শেরুজ্জামান ও সহযোগী অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ ভুঁইয়া সহ প্রভাষক বৃন্দ। মেহরুম বিনতে ফেরদৌস, এবিটিভি।